এখন চক্রবর্তী পরিবারে শুরু হয়েছে ভরপুর আনন্দ। আর তার কারণ, কদিন আগেই পিকচার পোস্ট করে জানিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে তারা দুজনই, রাজ শুভশ্রী, তারা সেকেন্ড বেবি এক্সপেক্ট করছেন। আর তারপরেই খুশির জোয়ার, এরই সাথে মুক্তি পেয়েছে আবার প্রলয়েরও ট্রেলার, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী 11 আগস্ট। আর গাড়িয়েছে, আর এরই মাঝে একটু সময় পেয়ে টুক করে তারা বেরিয়ে পড়েছেন ইউভানকে সঙ্গে নিয়ে ইন্দোনেশিয়ায়। সেখান থেকে একের পর এক ফটোস অ্যান্ড ভিডিওস শেয়ার তো করে নিচ্ছেন, আর তার সাথে কাপল গোলস যেরকম দিচ্ছেন, একইভাবে তাদের চোখ দিয়ে ঘুরে দেখছে ইন্দোনেশিয়া তাদের ফ্যান্স ফলোয়ার্স। জেনুইনলি প্রেগনেন্ট মহিলারা একটু ঢিলে ঢালা পোশাক পরতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু এই ক্ষেত্রে একেবারে অন্য পথে হেঁটেছেন শুভশ্রী গাঙ্গুলি, কারণ তাকে দেখতে পাওয়া যাচ্ছে ইন্দোনেশিয়ার মাটিতে চোখে সানগ্লাস এবং সাদা কালো মনোকিনিতে তিনি নজর কাড়ছেন, এবং তার সাথে তিনি ক্লাব করেছেন কালো নিটের শ্রাগ, যাতে তাকে দারুণ স্টাইলিশ লাগছে সেটা তো মেনে নিতেই হবে। বেবিমুনে গিয়ে ইউভানের সঙ্গে তার মায়ের স্ওয়াগের ছবিও হয়েছে ভাইরাল। কুল মা বাবার সঙ্গে ইউভানও কুল মুডেই ধরা পড়েছে। চক্রবর্তী পরিবারে নতুন অতিথি আসার কথা ডিসেম্বরে, আর তার আগেই বাবা মা বিগ ব্রাদার এখন পাড়ি দিয়েছে ইন্দোনেশিয়ায়, এবং সেখানেই তারা করছেন দুর্দান্ত মজা। তবে এরই মাঝে কাজও চলছে জোর কদমে, তার কারণ আবার প্রলয়ের যেরকম জোর কদমে প্রমোশন তারা করতে ভুলেননি, একইভাবে আবার প্রলয়ের ট্রেলার সামনে আসার পর সেটাও নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বাক করে নিয়েছেন তারা, এবং আবার প্রলয় নিয়ে সত্যি দারুণ একটা এক্সাইটমেন্টও ধরা পড়েছে সকলের। তবে এই সানি ওয়েদারে যিনি সব থেকে বেশি উষ্ণতা ছড়াচ্ছেন, শি ইজ নান আদার দেন শুভশ্রী গাঙ্গুলি। তাই তো একের পর এক ফটোস অ্যান্ড ভিডিওস যেই নিয়ে এসেছে সোশ্যাল হ্যান্ডেলে, তা সকলের মধ্যে হয়ে পড়েছে ভাইরাল, এবং প্রত্যেকেই তা ভালোবাসা দিয়ে পড়িয়ে দিচ্ছেন। একই তো চক্রবর্তী পরিবারে দ্বিতীয় সন্তান আসার একটা দারুণ খবর ইতিমধ্যেই সকলের জানা হয়ে গিয়েছে, তার সাথে আবার প্রলয়ের ট্রেলার। তাই বলাই যেতে পারি দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ডাবল এনার্জি এবং ডাবল এক্সাইটমেন্ট। আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন